आज हमें डिफरेंशियल इक्वेशन षष्ठ क्लास शुरू करब। प्रथम क्लास अवकलन समीकरण गठन अवकलन समीकरण ऑर्डर डिग्री इत्यादि जेने अवकलन समीकरण की करे गठन करते हैं से समस्त समस्या समाधान करेछि। अवकलन समीकरण द्वितीय क्लासे प्रथम क्रम प्रथम मात्रार चैप्टारटिर जो संक्षिप्त उत्तरधर्मी प्रश्नगुलि आछे तार समाधान करेछि। तृतीय क्लासे ओई एक ही चैप्टार आमरा पार्टे प्रश्नगुलि समाधान करेछि। चतुर्थ आमरा क्लासे कि करेछि ना पार्ट बी जे प्रश्नगुलि आछे तार समाधान शिखेछि। अवकलन समीकरणेर पंचम क्लासे आमरा होमोजिनियस डिफरेंशियल इक्वेशन अर्थात प्रथम क्रम प्रथम मात्रार जे सममात्रिक डिफरेंशियल इक्वेशन आछे जेगुलो अनुशीलनीर पार्ट सी तार समाधान आमरा शिखेछि। एई षष्ठ क्लासे डिफरेंशियल इक्वेशनेर आमरा पार्ट डी एर समाधान शेखाबो। एई अवकलन समीकरणेर षष्ठ क्लासे जे धरनेर डिफरेंशियल इक्वेशनगुलो समाधान करब तार देखते होच्छे एई रकम धरनेर जे dy बाई dx dy बाई dx समान धरो एई रकम आके a1x प्लस b1y प्लस c1 डिवाइडेड बाई a2x प्लस b2y प्लस c2 এই রকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে কি করে আমরা সমাধান করব সেটা আমরা শিখব। তো এখানে তোমাদের দুটো পদ্ধতি রয়েছে এই রকম সমাধান ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করার দুটো পদ্ধতি আছে না। প্রথম পদ্ধতি হচ্ছে ফার্স্ট মেথডটা হচ্ছে কি দেখতে হবে a1 এখানে দেখতে হবে a1 বাই a2 সমান b1 বাই b2 হচ্ছে কিনা। যদি a1 বাই a2 সমান b1 বাই b2 হয়ে থাকে যদি a1 বাই a2 যদি a1 বাই a2 সমান b1 বাই b2 হয় তাহলে আমরা হয় a1x প্লাস b1y এটা সমান z ধরব কিংবা a2x প্লাস b2y সমান z ধরব। তাহলে যদি a1 বাই a2 অর্থাৎ x এর সহগগুলোর অনুপাত x এর সহগ a1 এর x এর সহগ a2 a1 বাই a2 সমান যদি b1 বাই b2 সমান হয় তাহলে আমরা হয় a1x প্লাস b1y সমান হচ্ছে z ধরব কিংবা a2x প্লাস b2y যেটা সুবিধা হবে আমরা সেই সুবিধা মতো আমরা এটা করব। করে এখানে এটা z ধরে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে খুব সহজেই আমরা সমাধান করতে পারব। এটা হচ্ছে আমাদের টাইপ 1। এবারে টাইপ 2 এতে কি করব কি থাকবে টাইপ 2 এতে যদি যে এই রকম মানে টাইপ 2 এতে থাকবে আমাদের a2 ইকুয়াল টু যদি a2 ইকুয়াল টু a2 এর ভ্যালুটা যদি মাইনাস b1 হয় a2 এর ভ্যালুটা যদি মাইনাস b1 হয়ে থাকে তখন আমরা যে সূত্র কাজে লাগাবো সেটা হচ্ছে x dy প্লাস y dx সমান হচ্ছে d অফ xy এইখান থেকে আমাদের এই জিনিসটা ব্যবহার করে এই রকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। অর্থাৎ dy dx সমান যদি a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2 এই রকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তার তিন ধরনের টাইপ হয়। এখানে তোমাদের সিলেবাসে দু রকম টাইপ আছে অর্থাৎ dy dx এর এখানে যদি a1 বাই a তাহলে তোমাদেরকে কি মনে রাখতে হবে না dy dx সমান যদি a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2 এই রকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে এটাকে সমাধান করার তিনটে মোট পদ্ধতি আছে। প্রথম টাইপটা হচ্ছে যদি a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2 অর্থাৎ x এর সহগগুলোর অনুপাত y এর সহগগুলোর অনুপাতের সঙ্গে সমান হয় তাহলে a1x প্লাস b1y সমান z ধরতে হবে অথবা a2x প্লাস b2y সমান হচ্ছে z ধরলেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ভেরিয়েবল সেপারেশন করা যাবে এবং খুব সহজেই সমাধান করা যাবে। যদি a2 ইকুয়াল টু মাইনাস b1 অর্থাৎ এর x এর সহগ সঙ্গে এর y এর সহগ সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয় a2 ইকুয়াল টু মাইনাস b1 হয় তখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বর্জ্য গুণন করে দিতে হবে এই দিক দিয়ে এই সাইডে গুণ করতে বর্জ্য গুণ করে দিতে হবে। করে দিলেই খুব সহজভাবেই কমন চলে আসবে কমন চলে এসে এক্স ডিওয়াই আর ওয়াই ডিএক্স এরকম
एक आकारे आना जाए एक्स डिवई प्लस वाई डी एक्स मानी हमें जी डी अफ एक्स वाई ये डिफरेंशियल इक्वेशनटार सल्यूशन तक कर दीते যদি এরকম নাইট টাইপ না হয় অর্থাৎ প্রথম টাইপও হলো না দ্বিতীয় টাইপ হলো না a1 / a2 সমান b1 / b2 হলো না আর a2 = - b1 হলো না তখন আমরা এটাকে সমাধান করার জন্য x সমান x' + h আর y = y' + k এটাকে ধরে আমরা সমাধান করি যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত নয় তৃতীয় টাইপটা মনে রাখার দরকার নাই আমাদের প্রথম টাইপ আর দ্বিতীয় টাইপ নিয়ে আমরা তার সমস্যার সমাধান শিখব আজকে প্রথমে আমরা পার্ট डि एक नम्बर प्रश्नटी समाधान करब डिवई डी एक्स समान आज 4x माइनस 5y प्लस 3 डिवाइडेड बाई 5x प्लस वाई माइनस 2 अर्थात a1x प्लस b1y प्लस c1 डिवाइडेड बाई a2x प्लस b2y प्लस c2 ए रकम आकारे आछे एबारे आमरा देखब प्रथम टाइपटा कि ना प्रथम टाइपटा कि जे एक्सेर सहगगुलोर अनुपात एखाने एक्सेर सहगगुलोर अनुपात 4/5 এখানে y এর সহগের অনুপাত হচ্ছে -5/1 দুটো নিশ্চয়ই সমান নয় তাহলে প্রথম টাইপটা নয় দ্বিতীয় টাইপটা দেখব যে a2 এর ভ্যালুটা হচ্ছে এখানে আমাদের 5 আর b1 এর ভ্যালুটা হচ্ছে -5 তাহলে b1 -b1 সমান হচ্ছে দেখতে পাচ্ছি যে +5 তাহলে a2 সমান দেখতে পাচ্ছি -b1 তাহলে এটা এই রকম টাইপের পড়ে যাচ্ছে a2 যদি a2 সমান -b1 হয় এখানে a1টা হচ্ছে 4 a2 a1 হচ্ছে 4 b1 -5 আর c1 হচ্ছে 3 তাহলে a2 সমান হচ্ছে 5 তাহলে 5 সমান হচ্ছে a2 সমান হচ্ছে -b1 এই শর্তটা পালিত হচ্ছে তাহলে এই রকম টাইপের যদি থাকে তখন কি করব না এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করার জন্য বর্জ্য গুণন করে দিতে হবে তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বর্জ্য গুণন করে দেব তাহলে কত হবে এদিকে গুণ করলে হচ্ছে 4x dx হলো 4x dx -5y dx प्लस 3dx समान dy संगे 5x dy हलो प्लस y dy हलो -2dy एखन आमादेर एटा इंटीग्रेशन आमरा करते पारबो किन्तु एटा पारबो ना जेटा पारबो ना सेटा होच्छे एटा आर 5x dy एटा इंटीग्रेशन करते पारबो ना ताहले एटा एक साइडे निये जाबो प्रत्येक टर्म आप बाँदिके निये आसछि ताहले कि होच्छे 4x dx प्लस 3dx माइनस y dy प्लस 2dy और एखानटा होच्छे -5y dx और एखानटा होच्छे -5x dy समान होच्छे 0 तो ये प्रत्येक टर्मेर आमरा इंटीग्रेशन करते पारबो केवलमात्र पारबो ना होच्छे एई दुटो सेइजन्य -5 कमन निले আমাদের যা হবে সেটা লিখছি তাহলে 4x dx প্লাস 3dx হলো -y dy প্লাস 2dy -5 কমন নিলে y dx প্লাস হচ্ছে x dy সমান হচ্ছে 0 তো এটা কত হলো তাহলে 4x dx হলো 4x dx প্লাস 3dx -y dy প্লাস 2dy আর y dx - x dy y dx प्लस x dy মানে হচ্ছে d অফ x y তাহলে -5 * d অফ x y সমান হচ্ছে 0 এবারে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারবো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই তাহলে প্রত্যেকটা টার্ম কি ইন্টিগ্রেশন করে দিতে পারি এটা ইন্টিগ্রেশন করলে প্লাস হচ্ছে c এটা ইন্টিগ্রেশন করলে 4x² / 2 প্লাস 3x -y² / 2 প্লাস 2y মাইনাস এটার ইন্টিগ্রেশন করলে 5xy আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে নিচ্ছি আমরা c/2 দুই দিয়ে গুণ করে দেব দুই দিয়ে গুণ করলে 4x² প্লাস 6x -y² প্লাস 4y - 10xy সমান হচ্ছে c এটাই হলো আমার এক নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এরপর আমরা পার্ট d এর দুই নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন করব dy dx সমান আছে 3x প্লাস 4y প্লাস 1 ডিভাইডেড বাই -4x প্লাস 2y -3 তাহলে দেখতেই পাচ্ছি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2 এইরকম আকারে আছে তাহলে আমরা প্রথমে দেখব যে a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2 আসছে কিনা অর্থাৎ x এর সহগগুলোর অনুপাত 3/-4 আর এখানে হচ্ছে 4/2 মোটেই সমান হচ্ছে না তাহলে প্রথম টাইপটা নয় এবার দ্বিতীয় টাইপটা দেখব যে দ্বিতীয় টাইপটা আমাদের a2 কত আছে a2 হচ্ছে আমাদের -4 আর b1 কত আছে b1 সমান আছে 4
তাহলে a2 equal to minus b1 তাহলে এই শর্তটা পালন করছে তাহলে আমাদের দ্বিতীয় টাইপটা দ্বিতীয় টাইপে করতে গেলে কি করতে হবে আমাদেরকে বর্জ্য গুণন করে দিতে হয় তাহলে বর্জ্য গুণন করলে কত হচ্ছে 3x dx plus 4y dy plus dy dy না dx dx সমান এদিকে গুণ করলে minus 4x dy plus 2y dy minus 3 dy এক সাইডে সব নিয়ে আসবো তাহলে 3x dx plus শুধু dx লিখলাম আর এদিকে আমরা minus 2y dy plus 3 dy এই দুটো টার্মকে লিখলাম আর এই দুটো টার্মকে এক কাছে রাখবো প্লাস 4y dy 4y আমাদের ছিল কত 4y dx তাহলে 4y dx প্লাস হচ্ছে 4x dy সমান হচ্ছে 0 তো এটাকে লিখতে পারি 3x dx যেমন আছে প্লাস dx মাইনাস 2y dy প্লাস 3 dy এগুলো সহজেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো এইখান থেকে 4 কমন নেব 4 কমন নিলে y dx প্লাস x dy সমান হচ্ছে 0 তাহলে এটা হচ্ছে 3x dx প্লাস dx মাইনাস 2y dy প্লাস 3 dy 4 ইনটু এটাকে লিখতে পারি 4 ইনটু d অফ xy u এর গুণফলের ডেরিভেটিভ x টা যদি y টাকে ফিক্স রেখে x এর ডেরিভেটিভ dx আবার x টা ফিক্স রেখে y এর ডেরিভেটিভ dx ইনটু dy d অফ xy সমান হচ্ছে 0 এবারে ইন্টিগ্রেশন আমরা করে দিতে পারি ইন্টিগ্রেশন ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে ইন্টিগ্রেশন করে দিলে প্লাস হচ্ছে c এখানে আমরা c/2 নিলাম c/2 নিচ্ছি ইন্টিগ্রেশন করলে এখানে 3x2/2 হলো প্লাস x হলো মাইনাস 2y স্কয়ার বাই 2 প্লাস 3y আর এখানটা হলো 4xy সমান হচ্ছে c বাই 2 দুই দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস 2y স্কয়ার প্লাস 6y প্লাস 8xy সমান হচ্ছে c এটাই হলো আমাদের 2 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এরপর আমরা 5 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন করব পাঁচ নম্বরে আছে dy বাই dx সমান হচ্ছে x প্লাস y প্লাস 1 বাই x প্লাস y মাইনাস 1 তো x এর সহগ দেখতে পাচ্ছি এখানে 1 আর এখানে x এর সহগ 1 তাহলে 1 বাই 1 y এর সহগ 1 y এর সহগ এটা হচ্ছে 1 তাহলে a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2 এটা পালিত হচ্ছে অর্থাৎ প্রথম টাইপটা তাহলে আমরা এখানে ধরে নিতে পারি এটা যেহেতু পালিত হচ্ছে তাহলে x প্লাস y সমান হচ্ছে z ধরছি একে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 প্লাস dy বাই dx সমান হচ্ছে dz বাই dx হয়ে গেল তাহলে dz বাই dx সমান হচ্ছে dy বাই dx সমান dy বাই dx সমান হচ্ছে dz বাই dx মাইনাস 1 তাহলে এদিকটা হলো dz বাই dx মাইনাস 1 এদিকটা z প্লাস 1 বাই z মাইনাস 1 x প্লাস y সমান z ধরেছে 1 টাও এই সাইডে নিয়ে যাব তাহলে dz বাই dx সমান z প্লাস 1 বাই z মাইনাস 1 প্লাস 1 লসাগু করব dz বাই dx সমান হচ্ছে z মাইনাস 1 লসাগু হলো z প্লাস 1 প্লাস z মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 কেটে গেল তাহলে হয়ে যাচ্ছে 2z বাই z মাইনাস 1 ভেরিয়েবল সেপারেশন করব z মাইনাস 1 বাই z করছি z মাইনাস 1 বাই z সমান হচ্ছে 2 ইনটু dx ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে এবারে ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে c নিলাম তাহলে দুটো পার্টে যদি ভেঙে দিই তাহলে কত হচ্ছে z বাই z মানে শুধু dz মাইনাস dz বাই z সমান হচ্ছে 2x প্লাস হচ্ছে c এটার ইন্টিগ্রেশন z হলো মাইনাস log z সমান হচ্ছে 2x প্লাস c z এর মান বসিয়ে দিই x প্লাস y তাহলে x প্লাস y মাইনাস লগ অফ x প্লাস y সমান হচ্ছে 2x প্লাস c এটাই হলো আমাদের 5 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন এরপর আমরা 7 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান করব 7 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে dy dx সমান x মাইনাস y প্লাস 1 বাই 2x মাইনাস 2y প্লাস 3 তাহলে এটা দেখতেই পাচ্ছি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা dy dx সমান a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2 এইরকম আকৃতির এবং দেখতে পাচ্ছি x এর সহগ এখানে a1 বাই a2 সমান b1 বাই b2 হচ্ছে কিনা তাহলে x এর সহগ
দুটোর অনুপাত হচ্ছে 1/2 y এর সহগ দুটোর অনুপাত হচ্ছে -1/-2 অর্থাৎ দুটো সহগ অনুপাত x এর সহগের অনুপাত 1/2 y এর সহগ হলো -1/-2 মানে 1/2 দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে এটা প্রথম টাইপের হবে প্রথম টাইপের মানে হচ্ছে x - y সমান z পুট করব তাহলে এটা dy dx সমান লিখছি x - y টা ব্র্যাকেট লিখলাম +1/2 ইনটু x - y প্লাস হচ্ছে 3 পুট করছি আমরা x - y সমান z ধরি x - y সমান হচ্ছে z x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব 1 - dy dx সমান হচ্ছে dz dx তাহলে dy dx কত পাচ্ছি 1 - dz dx dy dx এর মান বসাবো তাহলে dz 1 - dz dx 1 - dz dx সমান z প্লাস 1/2z প্লাস হচ্ছে 3 তাহলে dz dx কত পাবো dz dx সমান পাচ্ছি dz dx হচ্ছে 1 - z প্লাস 1/2z প্লাস হচ্ছে 3 লসাগু হবে 2z প্লাস 3 তাহলে 2z প্লাস 3 - z - 1 সমান হচ্ছে z প্লাস হচ্ছে 2/2z প্লাস 3 ভেরিয়েবল সেপারেশন করব 2z প্লাস 3 ইনটু dz বাই হচ্ছে z প্লাস 2 সমান হচ্ছে dx এবারে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হবে c এইটাকে আমরা লিখতে পারি 2z প্লাস 4 লিখব এটাকে লিখব 2z প্লাস হচ্ছে 2 ইনটু z প্লাস 2 লিখলাম তাহলে একটা বেশি লিখে দিয়েছি এক বেশি লিখে দিয়েছি বাই z প্লাস 2 এর ইন্টিগ্রেশন সমান হচ্ছে ইনটু dz সমান হচ্ছে x প্লাস c দুটো পার্টে ভেঙে দিলে 2 ইনটু dz হলো মাইনাস dz বাই z প্লাস 2 সমান হচ্ছে x প্লাস c তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে 2z মাইনাস লগ অফ z প্লাস 2 সমান হচ্ছে x প্লাস c z এর মান বসে দিলে কি হচ্ছে z এর মানটা আমাদের x মাইনাস y ছিল তাহলে x মাইনাস y মাইনাস লগ অফ x মাইনাস y প্লাস 2 সমান হচ্ছে x প্লাস c এটাই হলো আমাদের 7 নম্বরের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান এরপর আমরা 9 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন করব 9 নম্বরটা কি আছে 2x + 4y + 3 ইনটু dy dx সমান 2y + x + 1 তো এটাকে আমরা যদি dy / dx বার করি কত হবে dy / dx সমান এটাকে সাজালে x + 2y + 1 আর এদিকটা হচ্ছে 2x + 4y + হচ্ছে 3 তো দেখতেই পাচ্ছি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা a1x + b1y + c1 ডিভাইডেড বাই a2x + b2y + c2 এই রকম আকৃতির এবারে x এর সহগগুলোর অনুপাত হচ্ছে এটা 1/2 আর এখানে আছে 2/4 দুটো দেখতে পাচ্ছি সমান হয়ে আছে তাহলে প্রথম টাইপটার হয়ে গেল তাহলে এখানে আমরা dy / dx সমান লিখছি x + 2y + হচ্ছে 1 x + 2y টা ব্র্যাকেট দিলাম এটা 2 ইনটু x প্লাস 2y প্লাস হচ্ছে 3 x প্লাস 2y সমান হচ্ছে আমরা z পুট করব ডেরিভেটিভ করলে কি হবে 1 প্লাস 2 ইনটু dy / dx x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি সমান হচ্ছে dz / dx তাহলে dy / dx এর ভ্যালুটা কত পাবো না 2 ইনটু dy / dx সমান পাবো dz / dx - 1 তাহলে dy / dx এর ভ্যালুটা পাবো হাফ ইনটু dz / dx - হাফ দুই দিয়ে ভাগ হয়ে যাবে আর এইখানটা হয়ে যাচ্ছে z প্লাস 1 বাই 2z প্লাস 3 x প্লাস 2y সমান হচ্ছে z ধরেছি তো দুই দিয়ে গুণ করে দেওয়া যাক তাহলে dz বাই dx মাইনাস 1 সমান হচ্ছে 2z প্লাস 1 বাই 2z প্লাস 3 তাহলে dz বাই dx সমান হচ্ছে 1 প্লাস 1 ওদিক দিয়ে এলো তাহলে 1 প্লাস 2z প্লাস 1 বাই 2z প্লাস হচ্ছে 3 লসাগু হলো 2z প্লাস 3 2z প্লাস 3 লসাগু হলো 2z প্লাস 3 প্লাস হচ্ছে 2z প্লাস হচ্ছে 1 তাহলে dz dx কত হলো dz বাই dx এর ভ্যালুটা হয়ে গেল আমাদের 4z প্লাস 4 4z প্লাস 4 আর নিচেরটা হচ্ছে 2z প্লাস হচ্ছে 3 তার মানে 4 কমন নিলে z প্লাস 1 বাই হচ্ছে 2z প্লাস হচ্ছে 3 ভেরিয়েবল সেপারেশন করব এদিকটা হচ্ছে 2z প্লাস 3 ভাগ ছিল এদিকে গুণ হয়ে গেল ইনটু z প্লাস 1 dz হলো আর এদিকটা হচ্ছে 4dx 4dx
ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি তো এটাকে লিখতে পারি 2 ইনটু জেড প্লাস 1 প্লাস হচ্ছে 1 বাই জেড প্লাস 1 ডিজেড সমান হচ্ছে 4x প্লাস হচ্ছে সি দুটো পার্টে ভেঙে দিলে কত হচ্ছে 2 ইনটু ডিজেড মাইনাস ডিজেড বাই জেড প্লাস 1 সমান হচ্ছে 4x প্লাস হচ্ছে সি তাহলে 2z মাইনাস লগ অফ জেড প্লাস 1 সমান হচ্ছে 4x প্লাস হচ্ছে সি জেড এর মান বসিয়ে দেওয়া যাক জেড এর মান হচ্ছে x প্লাস 2y তাহলে 2 ইনটু x প্লাস 2y মাইনাস লগ অফ x প্লাস 2y প্লাস 1 এর মডিউলাস সমান হচ্ছে 4x প্লাস হচ্ছে সি এটাই হলো আমাদের 9 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন এরপর আমরা পার্ট ডি এর শেষ অঙ্কটি অর্থাৎ 11 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান শেখাবো তোমাদেরকে 11 নম্বর অঙ্কটা কি আছে 6x মাইনাস 4y প্লাস 3 ইনটু dx মাইনাস 3x মাইনাস 2y প্লাস 1 ইনটু dy সমান 0 আছে যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা আসবে তার মান বার করার জন্য দেওয়া আছে y সমান 4 যখন x সমান 2 তাই এখান থেকে আমরা কি লিখতে পারি 6x মাইনাস 4y প্লাস 3 ইনটু dx আর মাইনাসটাকে এদিক দিয়ে নিয়ে গেলাম তাহলে প্লাস হয়ে গেল দ্বিতীয় টার্মটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি তাহলে কত হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 1 ইনটু dy তো এখান থেকে dy dx বার করবো তাহলে dy বাই dx কত হবে dy বাই dx 6x মাইনাস 4y প্লাস 3 বাই 3x মাইনাস 2y প্লাস 1 তাহলে dy dx-টা আমরা পেয়ে যাচ্ছি a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2 এইরকম আকৃতির তাহলে এইরকম আকৃতির হলে কি করি আমরা না দেখব আমরা x এর সহগ হচ্ছে 6/3 x এর সহগের অনুপাত আর y এর সহগ হচ্ছে -4/-2 দেখতে পাচ্ছি সহগগুলোর অনুপাতগুলো সমান তাহলে আমরা প্রথম টাইপটা করে গেল প্রথম টাইপটা সমাধান যেমনভাবে করে সেভাবে আমরা করব তাহলে কি হবে না dy dx সমান হচ্ছে এইটাকে আমরা কত কমন নেব 2 কমন নিলাম তাহলে 3x মাইনাস 2y প্লাস 3 বাই হচ্ছে 3x মাইনাস 2y প্লাস হচ্ছে 1 3x মাইনাস 2yটাকে আমরা জেড পুট করব 3x মাইনাস 2yটাকে আমরা যদি জেড পুট করি তাহলে কত হবে x এর সাপে ডেরিভেটিভ 3 মাইনাস 2 ইনটু dy বাই dx x এর সাপে ডেরিভেটিভ করছি dz বাই dx তাহলে dy dx এর ভ্যালুটা বার করতে হবে তাহলে 2 ইনটু dy dx এটা সমান হচ্ছে 3 মাইনাস dz বাই dx তাহলে dy dx এর মানটা হচ্ছে 3/2 মাইনাস 1/2 dz বাই dx dy dx এর মানটা 3/2 মাইনাস 1/2 dz dx dy dx এর মানটা বসাচ্ছি সমান হচ্ছে 2z প্লাস হচ্ছে 3 বাই জেড প্লাস 1 দুইকে 2 দিয়ে গুণ করে দিতে হবে তাহলে 3 মাইনাস ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে 4z প্লাস 6 বাই হচ্ছে জেড প্লাস 1 তাহলে ডিজেড ডিএক্স কত পাবো ডিজেড বাই ডিএক্স সমান পাবো 3 মাইনাস 4z প্লাস 6 বাই হচ্ছে জেড প্লাস 1 জেড প্লাস 1টা লসাগু হলো 3z প্লাস 3 মাইনাস 4z মাইনাস 6 তার মানে হচ্ছে মাইনাস জেড প্লাস 3 বাই জেড প্লাস 1 এটা হলো ভেরিয়েবল সেপারেশন করতে হবে জেড প্লাস 1 বাই জেড প্লাস 3 ইনটু ডিজেড সমান হচ্ছে মাইনাস ডিএক্স তো ভেরিয়েবল সেপারেশন হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি লিখে দিলাম এটাকে দুটো পার্টে ভেঙে দিতে হবে জেড প্লাস 3 মাইনাস 2 জেড প্লাস 3 মাইনাস 2 ডিভাইডেড বাই জেড প্লাস 3 এইটা ডিজেড সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস হচ্ছে সি তাহলে এটাকে দুটো পার্টে ভেঙে দিলে হচ্ছে ডিজেড হলো মাইনাস 2 ইনটু ডিজেড বাই জেড প্লাস 3 প্লাস এক্স সমান হচ্ছে সি তাহলে এখানটা ইন্টিগ্রেশন জেড মাইনাস 2 লগ অফ জেড প্লাস 3 প্লাস এক্স সমান হচ্ছে সি জেড এর মানটা বসে দিই 3x মাইনাস 2y 3x মাইনাস 2y মাইনাস 2 ইনটু লগ অফ 3x মাইনাস 2y প্লাস হচ্ছে 3 প্লাস x সমান হচ্ছে c এবার c এর মান বার করার জন্য দেওয়া আছে
जे वाई समान फोर जखन एक्स समान होचे दुई ताहले बसाले कत हबे वाई समान फोर एक्स समान दुई ताहले एखानटा होचे सिक्स माइनस कत होचे माइनस होचे एट माइनस टू लग थ्री एक्स माने होचे आमार सिक्स माइनस कत हलो एटा होचे एट प्लस होचे थ्री प्लस एक्सर भैलूटा होचे आमादेर दुई समान होचे सी ताहले एखानटा हलो माइनस दुई और एखानटा लग वन हो जाच्छे एखाने एट होयेछिलो छय तीन नय थेके आठ एट ताहले लग वन माने जिरो हय प्लस दुई समान होचे सी अर्थात सी एर भैलूटा पेये गेलाम सी एर भैलूटा कत पेलाम जिरो पे गेलाम ताहले सी एर भैलूटा जिरो बसिये दिले कि हये जाबे सी एर मानटा जिरो हलो ताहले थ्री एक्स माइनस टू वाई माइनस टू लग थ्री एक्स माइनस टू वाई प्लस थ्री तार मड्यूलस प्लस एक्स और सी एर भैलूटा जिरो पेयेछि ताहले एखानटा टू एक्स एखानटा फोर एक्स पाच्छि ताहले फोर एक्स माइनस टू वाई समान होच्छे टू लग थ्री एक्स माइनस टू वाई प्लस होच्छे थ्री एर मड्यूलस टू कैंसल हो जाए टू एक्स माइनस वाई समान होच्छे लग अफ थ्री एक्स माइनस टू वाई प्लस थ्री तार मड्यूलस एटाई हलो आमादेर डिफारेंशियल इक्वेशनटार समाधान ताहले आमरा कि देखलाम एखाने जे डिवाई डिएक्स समान ए ओवान एक्स प्लस बी ओवान वाई प्लस सी ओवान डिवाइडेड बाई ए टू एक्स प्लस बी टू वाई प्लस सी टू এইরকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো টাইপ সমাধান করতে পারবো।